বড় হওয়ার ব্যাপারে, বাচ্চা কাচ্চা বড় করার ব্যাপারে একটা জিনিস বলবো আমি, যে তাদেরকে সময় দিতে হবে, তাদেরকে দয়া করে ট্যাব, মোবাইল ফোন, টেলিভিশন এগুলো ঘুষ দিয়েন না, তাদেরকে সময় দিতে হবে। তাদের সবচেয়ে বড় দরকার হচ্ছে আপনার সময়ের। একটা ই আছে, হাউ টু বিল্ড আপ এন ইসলামিক হাউসহোল্ড, একটা একটা ই আছে, লেকচার সিরিজ আছে, আমার স্কোপ নাই নালে আমি আপনাদের সাথে হয়তো শেয়ার করতাম, বাট আমি অন্যদেরকে দিয়ে দিব। সেখানে কি আপনার ঘরটাকে আপনি ইসলামাইজ করবেন, ঘরটাকে ইসলামাইজ করা মানে কি আপনি শুরু করবেন কি দিয়ে, ইসলামিক টার্মিনোলজি যেগুলো বলি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হ্যাঁ, জিসাস বা ওয়াও বা থ্যাংক ইউ, এগুলোর পরিবর্তে কি আসবে, ইসলামের টার্মগুলো আসবে, জেজাকাল্লাহ, খায়রান, হ্যাঁ, নামাজের জায়গায় সালাত আসবে, রোজার জায়গায় সিয়াম আসবে, এরকম আপনি ইসলামিক টার্মিনোলজি চালু করবেন, শুরু বলতেছি আমি। তারপরে যে সালাম বললাম, সালাম শুধু ছেলে বাপকে দিবে এমন কথা নাই, বাপও ছেলেকে দিবে, ঠিক না কথাটা? আমার মনে আছে আমরা যখন কলেজে চলি, কক্সবাজারে কলেজে পড়ি, তখন কক্সবাজারে আমার এক ফ্রেন্ডের বাড়ি ছিল, তো সে তার এক চাচা, তার দুটো বাচ্চা মাদ্রাসায় পড়তো, আগের থেকেই সে হাসাহাসি করতেছে, আমরা যখন যাচ্ছি তখন বলতেছে যে দেখি সেখানে গেলে একটা মজা দেখবি, কি যে ছেলেরা মাদ্রাসা থেকে আসে, আইসা বাপরে সালাম করে, আর বাপ তাদের সাথে মুসাফা করে, আপনি যে বলে কথা বলে বাপও সালামের উত্তর দেয়, এটা একটা হাসাহাসির ব্যাপার ছিল। আর মুসলিমকে এটা হাসাহাসি করতে পারে না। আপনি এইভাবে বড় করবেন, ইসলামাইজ করা যেটাকে বলে, প্রত্যেকটা জিনিসে আপনি চিন্তা খেয়াল করবেন, ইসলাম কি বলছে, আল্লাহ কি বলছে, আল্লাহ কি চাইছেন, রসুল কি চাইছেন, গল্প ইসলামী গল্প আছে, সাহাবীদের গল্প, রসুলের সিরা, সাহাবীদের গল্প, তাবেঈদের গল্প কত আছে, কোনো ই নাই, নবীদের গল্প, পয়গম্বরের গল্প আপনিই করবেন, কোরআনিক গল্পগুলো আপনিই করবেন, কষ্ট করবেন, হ্যাঁ, তার জন্য জিনিসকে মনে করেন না যে সুখ, একটা মোবাইল ফোন, একটা স্মার্টফোন, একটা ট্যাব, একটা টেলিভিশন, এগুলো সুখ না, কিন্তু এগুলো তার জাহান্নামের রাস্তা তৈরি করে দেবে। আমরা অনেক সময় বলি যে আপনারা যখন মানে ছোটো একটা বাচ্চা যখন বড় হয়, তার বাবা মা ছোটো একটা, সরি একটা ফোন আসছে, মাফ করবেন, ছোটো একটা বাচ্চা যখন বড় হয় তার বাবা মা কী করেন, তাকে ধরেন একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, আমি একটা সুইজারল্যান্ডের চকলেট দিলাম, সুইস চকলেট, দামি চকলেট, আপনি কী করবেন, ওটা না খেয়ে আপনার বাচ্চার জন্য রেখে দেবেন, অনেক আমরা তাই করি না, আমাদের ইচ্ছে আমাদের বাচ্চাদের আমরা বেশি ভালোবাসি, এই সেন্সে রেখে দিলাম যে আমার মেয়েটা খাবে বা আমার ছেলেটা খাবে, আউট অফ কি, আউট অফ লাভ, স্নেহ, মমতা, ভালোবাসা। এই বাচ্চাটার নরম হাতটা আপনি গালে লাগায় আপনার খুব ভালো লাগে, সফট হাতটা দেব, আপনি এর জন্য দুনিয়া অনেক কিছু করতে পারেন, সুদী ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখতে পারেন, ঘুষ খাইতে পারেন, শুধু তাকে সুখ দেওয়ার জন্য, তাকে ভালোবাসা প্রকাশ করার জন্য, কিন্তু আপনি সবচেয়ে আসল জায়গাটাই তাকে ভালোবাসেন না। আপনার উচিত ছিল সেই নরম হাড়টা ধরে চিন্তা করা যে এই নরম মাংসটা বা গোশতটা যদি জাহান্নামের আগুনে জ্বলে এবং যেভাবে ডিসক্রিপশন আছে যে গলে গলে পড়বে, আবার তৈরি হবে, আবার জ্বলবে, আবার তৈরি হবে, আবার জ্বলবে, তাহলে আপনার কী সবচেয়ে ভালোবাসার ব্যাপার কী হইতো, যে এই জাহান্নামের আগুন থেকে এই বাচ্চাটাকে বাঁচানোর ব্যবস্থা করা, তাই না? তাইলে কী করতেন, তাকে আপনি আল্লাহর মতো করে বড় করতেন, তাকে গেম ঘুষ দিতেন না, তাকে স্মার্টফোন ঘুষ দিতেন না, তাকে টেলিভিশন ঘুষ দিতেন না, তাকে ট্যাব ঘুষ দিতেন না, তাকে আপনি সময় দিতেন। আপনার কাছে সবচেয়ে বড় দরকার হচ্ছে সময় দেওয়া, তাকে তার কোম্পানি দেওয়া, তার বন্ধু হওয়া, সে যেন আপনার সাথে কমিউনিকেট করতে পারে, তাকে নেচারের কাছে নিয়ে যাওয়া, বাইরে নিয়ে যাবেন, এখানে তো সমস্যা নাই, কিন্তু আমি শহরে যারা থাকেন তাদের কথা বলতেছি, প্রকৃতির কাছে নিয়ে যাবেন, মাঠে ঘাটে নেবেন, মায়ের স্পর্শ এবং মাটির স্পর্শ গন্ধ ছাড়া মানুষ মানুষ হয় না, সেখানে তাকে ছেড়ে দিবেন। আমরা একটা কথা বলি যে আবার একটা কথা বলার আছে এখানে, যে দুইটা এন মনে রাখবেন, একটা হচ্ছে নেচারের কাছে নিয়ে যাবেন, একটা হচ্ছে ভিটামিন নো বলি আমরা, অর্থাৎ তাকে মাঝে মাঝে না বলবেন, সবসময় হ্যাঁ বলবেন না, যা চাইতেছে তাই পাইতেছে, এরকম হলে কিন্তু আরেকটা গোল্লা যাওয়ার রাস্তা তৈরি হয়, বুঝছেন না? এবং দেখবেন যে ঢাকায় আসছে, পেপারে আসছে যে একটা পাখি ড্রেস ঈদের সময় দেয় না দেখে মেয়ে আত্মহত্যা করে ফেলছে, কারণ কি সারা জীবনে তারা আপনি নো বলেন নাই, আজকে হঠাৎ আপনার কি মনে হয়েছে আপনি বলছেন যে না এটা দিব না, বা সে আত্মহত্যা করে ফেলছে। তো ভিটামিন নো একটা জিনিস আমরা বলি, যে মাঝে মাঝে না বলবেন, চাইলেই সে সব কিছু পাবে এমন যেন না হয়, যা দরকার সেটা পাবে, কিন্তু যা চাইবে সেটাই পাবে এটা যেন না হয়, আমরা যেন তাদের কাছে জিম্মি না হয়ে যাই। একজন আমেরিকান কনভার্টেড মুসলিম স্কলার, উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবন, এর নাম কি ইবন সায়াদ না, এই যে ইহুদি বাচ্চাটা ইবন সায়াদ, ইহুদি বাচ্চাটাকে দেখতে গেছিলেন দাজ্জাল কিনা, কেন গেছিলেন,
সে মুখে মুখে কথা বলে আর কিছু না। তো যেই স্কলার আমেরিকান স্কলার কনভার্টেড মুসলিম যিনি এই বক্তৃতাটা দিতেছেন উনি বলতেছেন যে ওই স্ট্যান্ডার্ডে এখন আমাদের ঘরে ঘরে সব দাজ্জাল। কারণ আমাদের ছেলেরা কি বলে, মা বলতেছে বাবা একটু খাও না, এটা করো না, একটু আসো তোমার চাচার সাথে কথা বলো, সালাম করো না, আমি তো এখন ট্যাব নিয়ে বসে আছি, বুঝছেন না? এখন দাওয়াত দিলে ঢাকায় একটু বড় লোক যারা তাদের এসে যারা যে দাওয়াত দিলেন বাচ্চা কাচ্চা এসে বলে আঙ্কেল ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কি, বুঝছেন তো? ওয়াইফাই পাসওয়ার্ড দিলেন বাস তারা তাদের নিয়ে বসে গেল। এইগুলা কিন্তু ইসলামের সাথে যায় না, এবং আমরা কিন্তু এইগুলা দিয়ে আমাদের পরবর্তী জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি। আপনারা এই এই ওয়াজ কইরা আর তাদেরকে পথে আনা লাগবে না, বা ওয়াজ যতই ওয়াজ করেন, আমরা বলি আমরা ইসলামী স্কুল চালাই ঢাকায়, আমরা বলি যে আমাদের সাথে তারা থাকে 11% সময় থাকে আমাদের সাথে 11%, আর 89% থাকে বাসায়। 11% আমি 89% ঠিক করতে পারবো না। এটা হইলো কি, ট্যাঙ্কের ভিতরে আপনি পানি লাগাইছেন, পানির পাইপ দিয়ে ট্যাঙ্ক ভরতে চাইতেছেন, আর নিচে 4টা ফুটা, জীবনে ভরবে? জীবনে ভরবে না। ফুটাগুলা বন্ধ করতে হবে, ফুটাগুলা আপনি তৈরি করছেন, আপনার বাচ্চাকে আপনি দিছেন, সে না হলে এটা পারতো না। হিজরত করবেন, দেশের ভিতরে হিজরত করবেন, যেই কমিউনিটিতে দিন মানে দিনের মতো করে মানুষকে বড় করে বাচ্চাদের বড় করে সেখানে চলে যাবেন, কী আছে সমস্যা, কী আছে? আল্লাহ রাসূল মক্কা ছেড়ে যাচ্ছিলেন, বারবার তাকাই দিছিলেন, তারপরে যখন মক্কা বিজয়ের পরে আসলেন তখন তো বলছেন যে ওই যখন ওই যে সাহাবীরা ই করলেন যে কাকে কি ই দিছেন, ভেড়া টেড়া দিছেন, তখন বললেন যে আমি তো ভেড়া দিছি, ক্যাটেল দিছি, তোমরা যে আল্লাহ রসুলকে নিয়ে যেতেছো, তোমরা কি এতে সন্তুষ্ট না? তার কান্দিয়ে দিয়েছেন ওনারা সাহাবীরা। মিনিং কি, আল্লাহ রসুল ওই থেকেই পছন্দ করছেন যেখানে তার দিন প্রপাগেট করতে পারছেন, তার দিনের হেফাজত হয়েছে, যে দিন যেখান থেকে শুরু করতে পারছেন, মানে প্রতিষ্ঠিত করতে পারছেন, আপনারাও সেটা করবেন। এইটুকু হিজরত, এই ধরেন কথার কথা, সিলেট শহরের এক্স এলাকায় সব এইসব মানুষ থাকে যারা ট্যাপ দেখে এই করে করে, আপনি তাকওয়া মসজিদের পাশে যাবেন, বা আটটা মসজিদ উম্মুল কোরা, বা যেখানে থাকলে আপনি কমিউনিটি পাবেন সেখানে যাবেন, যেখানে সবাই আপনার মতো চলবে, যেখানে আপনার দাঁড়িয়ে রাখলে কেউ হাসবে না, যেখানে আপনার ভাই পর্দা করলে হাসবে না, যেখানে আপনার আপনার ছেলে যদি হিফজ করে কেউ হাসবে না, যেখানে তাকে তার উপর প্রেশার থাকবে না যে তোর ট্যাব আছে নাই, তোর টেলিভিশন আছে নাই, তো তুই কী হইলি, এই কথা যেখানে শুনবে না, সেই পরিবেশ সেই প্রতিবেশ তাদেরকে দিবেন, সেভাবে বড় করবেন। আমি শেষ করে দিই, সুবহানাক আল্লাহুম বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি আসলে সবসময় টাইমের ভিতর থাকি, 3 মিনিট বেশি নিয়েছি আমার নির্ধারিত সময় থেকে, মাফ করে দিন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।